এখন আমরা জানব বিনিয়োগের গুরুত্ব সম্পর্কে। প্রথমেই আসে সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণের জন্য বিনিয়োগের মাধ্যমে একজন বিনিয়োগকারী সম্পদের যথাযথ ব্যবহার করে থাকে। অর্থাৎ আমরা যদি একটু সহজ ভাষায় বলতে চাই তাহলে আমরা বলতে পারি সম্পদ সর্বাধিকরণের জন্য আমাদের সকল সম্পদের যথাযথ ব্যবহার বিনিয়োগের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ এই সকল আমার যত সম্পদ রয়েছে সেই সম্পদে সুন্দরভাবে বিনিয়োগের জন্য বা সম্পদে বিনিয়োগের মাধ্যমে আমরা যে যথাযথ ব্যবহার করতে পারি এবং এর ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সম্পদ সর্বাধিকরণের কাজটি সুন্দরভাবে করতে পারি। অর্থাৎ আমরা যদি আবারও বলি তাহলে দাঁড়ায় আমার সম্পদ সর্বাধিকরণ করার জন্য বিনিয়োগের মাধ্যমে আমাদের যত সম্পদ রয়েছে সেই সম্পদের যথাযথ আমরা ব্যবহার করতে পারি এবং এর ফলে আমাদের সম্পদ সর্বাধিকরণ কাজ অনেক ফলপ্রসূ এবং অনেক সুন্দর হয়ে যায়। এরপরে আসে উৎপাদনশীলতা বৃদ্ধি। বিনিয়োগের জন্য আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, কারণ আমাদের যদি 5টি কারখানা থেকে থাকে আগে, তো আমরা যদি নতুন করে যথাযথভাবে বিনিয়োগ করতে পারি সেক্ষেত্রে আমরা 5টির জায়গায় আমাদের হয়তো 8টি কারখানা হয়ে যাবে। তো 8টি কারখানা যখন হবে এটি বোঝাই যায় 5টি কারখানার চেয়ে 8টি কারখানা আটটি কারখানার উৎপাদনশীলতা আগের থেকে বৃদ্ধি পাবে। এরপরে আসে কর্মসংস্থান সৃষ্টি। যখন আমার উৎপাদনশীলতা বৃদ্ধি হচ্ছে, যখন আমার সম্পদের সুষম বণ্টন হচ্ছে বা সম্পদ আমি সঠিকভাবে ব্যবহার করতে পারছি, সেক্ষেত্রে আমার কর্মসংস্থান অনেক বৃদ্ধি পাবে। যেমন আমার যদি 5টা কারখানা থেকে 8টা কারখানা হয়ে যায়, তার মানে 3টি কারখানার জন্য আমার অধিক আরও লোকবলের প্রয়োজন হবে। এক্ষেত্রে আমার কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষজন বেকারত্বের হার কমবে। এরপরে আসে দক্ষতা বৃদ্ধি। আমার যত উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যত আমার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যখন আমার সম্পদের পরিমাণ বেড়ে যাবে, সাথে সাথে নতুন নতুন দক্ষতা আমার এর সাথে আমার দক্ষতা বৃদ্ধি পাবে এবং আমরা যদি নতুন বিনিয়োগ করি সেই বিনিয়োগের জন্য যত কাজ আমাকে করতে হবে, আমাদেরকে যত প্রশিক্ষণ নিতে হবে, সব কিছুর মাধ্যমে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। এরপরে আসে উৎপাদন বৃদ্ধি। অবশ্যই যদি আমার কর্মসংস্থান সৃষ্টি হয়, যদি আমার উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, আমার যদি এরকম যদি থাকে যে আমি অধিক পরিমাণ উৎপাদন করতে পারবো, এই হার যদি আমার বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের উৎপাদনও বেড়ে যাবে। এরপরে আসে জীবনযাত্রার মান উন্নয়ন। একটি দেশে বা একটি প্রতিষ্ঠানে যত বেশি বিনিয়োগ হবে সেই প্রতিষ্ঠানের সাথে বা সেই দেশের সাথে জড়িত সকল মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, কারণ সেক্ষেত্রে আমার বিনিয়োগের পরিমাণ অনেক বেশি হবে, মানুষের কর্মসংস্থান বেশি হবে, মানুষের আয় অধিক হবে। সকল দিক বিবেচনা করে আমাদের প্রতিটি মানুষের বা সেই দেশ বা প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এরপরে আসে দেশের অর্থনৈতিক উন্নয়ন। এই সকল কিছু যদি সুন্দরভাবে সম্পূর্ণ হয় এবং দেশের মানুষের জীবনযাত্রার মান যদি উন্নয়ন হয় বা জীবনযাত্রার মানে যদি উন্নতি ঘটে, সেক্ষেত্রে সার্বিক বিবেচনায় আমাদের দেশেরও অর্থনৈতিক উন্নয়ন হবে। কারণ দেশে যখন বিনিয়োগ বেড়ে যাবে, যখন আমাদের প্রচুর পরিমাণ উৎপাদন হবে, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি হবে, আমাদের সম্পদের সুষম বণ্টন হবে, আমরা সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারবো, আমাদের হাতে সম্পদ অধিক পরিমাণ থাকবে, সেক্ষেত্রে আমার আলটিমেটলি আমরা বলতেই পারি যে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তো এই জন্য বলা হয় যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মান জড়িয়ে রয়েছে, এ কারণে বিনিয়োগের গুরুত্ব অবশ্যই অনেক বেশি জরুরি এবং আমরা যত বেশি বিনিয়োগ করতে পারবো, আমাদের বিনিয়োগের পরিমাণ বা বিনিয়োগের কাঠামো যত বেশি হবে, আমাদের জীবনযাত্রার মান এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি হবে।